গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো অনেক সকালে উঠেছি, উঠে গতকালকে বিয়ে বাড়ি ছিল। এই দেখো এখনও চুলটা এরকমই ক্রিম্পিং অবস্থায় আছে, যতক্ষণ জল না দেবো এরকমই থাকবে। তো এই চুলটা আমার বেশ ভালো লাগে, আজকে আমি মাথায় জল দিচ্ছি না। গরমকাল না শীতকাল, কোনো অসুবিধাও নেই, মাথা না ভিজিয়ে স্নান করবো আজকে। আর এই দেখো, এই যে পুরো ঘর একদম ঝাড় পোছ হয়ে গেছে, সকাল সকাল উঠে বাসি ঘর তুলে নিয়েছি। আর এই যে বাপি দাদু, আর গতকালকে দাদুদের ঘরে এসছে লোকজন, ওই জন্য দাদু দিদা আমাদের ঘরে শুয়েছে। এই দেখো, তাই দাদুকেও দেখাই। আর আমরা এখন হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছিলাম, ওই যে পজ করে নিয়েছি। দাদু হাই করো, গুড মর্নিং। এই যে দাদু, আমরা এখন চা খাচ্ছি, ঠিক আছে। আর যা দিদাকেও দেখাই। আর এই দেখো দিদা, এই যে আমরা এখন হেমন্ত মুখোপাধ্যায় গান শুনছিলাম আর চা খাচ্ছিলাম, সব হয়ে গেছে এগুলো। আর এই ঘরে বাপি মামুনি শুয়েছিল, তাই বিছানা টিছানা এখন তুলবো, এখনো বাসি বিছানাটা তোলা হয়নি এই ঘরে। এই ঘর আর আমার ঘরেও মেয়ে শুয়েছিল, এই দুটো ঘর এখন ঝাড় দেয়া আর বিছানা তোলা বাকি আছে। এছাড়া বাপির ঘর, এই ঘর পুরোটা হয়ে গেছে। বাপির ঘরে দাদু দিদা শুয়েছিল। আর দেখবে ওই দেখো জামা কাপড়ের পাহাড়, বিয়ে বাড়ি গেলে যা অবস্থা হয়। পাঁচটা লোক, বাপি যায়নি গতকালকে, হ্যাঁ এতগুলো লোকের, এই দু তিন দিন ধরে বিয়ে বাড়ি চলছে, তো কত জিনিস হয় ভাবো তাহলে। এগুলোকে সব রোদে দেয়া হয়েছে। দাঁড়ো ব্যালকনির অবস্থাটাও তোমাদেরকে দেখাই, দেখো ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে। এই যে একেবারে ভয়ঙ্কর অবস্থা, এই যে এগুলো তো ভালো, এগুলো তো আর ধোয়া যায় না। এগুলোকে সব রোদে দেওয়া হয়েছে, পরে তুলে ভাঁজ করে রাখবো আলমারিতে। আর এই ঘরটারও একদম বেহাল, এটাও ঠিক করতে হবে। এগুলোকে পুরো ক্লিন করে দিয়েছি। আর এই দেখো আমার সোনা বাবান, বাবানের স্কুল ছুটি পড়ে গেছে, আবার জানুয়ারি 4 তারিখ থেকে খুলবে। মামাম গুড মর্নিং বলো, এদিকে তাকিয়ে বাবা গুড মর্নিং বলি, বাবালি বলি, বাবালি শুয়ে আছে। এই যে সব আমি বালিশগুলো কিছুটা এইসব তুলে রোদে দিয়ে দিয়েছি। আমার এই রোদটা ভীষণ ভালো লাগে, রোদে না দিয়ে আমার কিছু বক্সে ঢোকাতে ভালো লাগে না। আর এই যে বিছানাটা তুলবো, এগুলো ভাঁজ করে রাখবো, প্রচুর কাজ আছে টুকটাক করে। একটু পরে কে আসবে দেখতে পাবে তোমরা। আর যে রিং লাইটটা এখানেই রয়েছে, কালকে সব শর্টস ভিডিওগুলো করেছিলাম সেই কারণে। তো চাটা খাওয়া হলো, দেখা যাক রান্না বান্নার কদ্দূর কী হয়, মানে আমার এখনো হয়নি। এই দেখো চা, গরম গরম চা খাচ্ছি। এদিকে দেখো, এই যে এই ঘরের বিছানা তুলে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দেখো, এই যে ওইগুলো, ওই ম্যাট্রেসটা এখানে টেনে নিয়ে এসে একদম টান টান করে বেঁধে দিয়েছি। আর এই যে বাপি চলে আসলো বাজার থেকে, বাজার নিয়ে আসলো, অনেক কিছু আছে এখানে দেখো। আলু, নতুন আলু, এই আলু, বেগুন, কুমড়ো, পেঁয়াজ, সিম, মাছও রয়েছে, যখন বের করবে দেখাবো, ঠিক আছে। আর এখন আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, যে তরকারি আর হবে কচুরি, ঠিক আছে। হ্যাঁ বাসে উঠে গেছে, যখন ফোন করলো উঠে গেছে। আর এই যে বাপির ঘরের ঝাড় দিয়ে বিছানা টিছানা সব পেতে দিয়েছি, দুই ওই ঘরে ছিল না, ওই ঘর থেকে আবার এই ঘরে ট্রান্সফার করে দিয়েছি সব। এই যে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, চলো এবার ব্রেকফাস্ট সেরে নিই। এই দেখো মাম্মা এখানে ক্লে নিয়ে খেলছে, এই ঘরের বিছানাও একদম তুলে দিয়েছি, বালিশ টালিশ যে রোদে দিয়েছিলাম সব আবার বক্সে দিয়ে দিলাম। এই যে সোনা তুমি কি করছো, ও সোনা তাকাও একটু তাকাও, ওরে বাবা। ক্লে নিয়ে দেখো বিভিন্ন শেপ করছে, এটা আছে, ট্রি আছে। আর এই যে শোভন এখন বেরোচ্ছে অফিস, রেডি হচ্ছে। এই দেখো আমরা কাজ করছিলাম আর মাম্মা ডাকছে, মাম্মি কি বানিয়েছি দেখে যাও। এই দেখো আমার মাম্মা এটা কি বানিয়েছে দেখেছো, এই যে মামুনি এখন এই কচুরি বানাচ্ছে, ওখান থেকে এটা নিলো নিয়ে, আর এটা ওর ক্লে, এটা কি বানিয়েছো বাবান, পুতুল, পুতুল, ওলে বাবা। এইগুলো দিয়ে বিভিন্ন শেপ করে এটা কান করেছে, এটা পা, আর এটা দেখো চোখ, নাক, মুখ। আরে এটা এটা হচ্ছে লাইটিং, এটা লাইটিং, এটা ইয়ার, তাই তো। বাবা মাম্মা তো সুন্দর বানিয়েছো, দেখি আর একটা কিছু বানাও, আর একটা কিছু বানাও বুদ্ধি করে। হ্যাঁ
ওই দেখো এটা কি, এটা কি দিলে? আটা। হ্যাঁ আটা না, এটা কি বানালে? এটা রাক্ষস। রাক্ষস? হ্যাঁ, এই দেখো আবার একটা কিছু বানাবে ভাবছে। এটা বানাবে ডোরেমন? ও আমি যাবো না, দেখবো। আচ্ছা আচ্ছা, চলো মাম্মা খেলুক, আমি বাকি গাছগুলো করে নিই। হ্যাঁ, এই দেখো এখানে হচ্ছে গরম গরম কচুরি, এই যে ব্রেকফাস্ট, তরকারিও রয়েছে। মাম্মাকে আগে গরম গরম ভেজে দিয়ে নিচ্ছি, খেতে থাকো। আর একটু পরেই কে আসবে দেখতে পাবে তোমরা। আর এই দেখো সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এখানে আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট, চলো খেয়ে নিই। আর একটু পরেই মা চলে আসবে, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো কে আসবে বলছিল, মা। মা এসছে, মা সকালে 7:12 ট্রেন ধরেছে, ধরে গেছিলো হাতিবাগান ওই মুন্নির ইসের জন্য, স্কলারশিপের জন্য, প্রতি মাসে যেটা যায় সেটা গিয়ে। কিরে তোর কি খবর? সেটা গিয়ে একবারে আসলো, আবার নাকি চলে যাবে। ওই দেখ, ও বাবা এটা কে এনেছে? মুন্নি? ও নাও পটেটো চিপস খুলে দেবো। আচ্ছা মুন্নি খোল তো, পড়তো। আর এই যে বাপি এখন খাচ্ছে এতটা দেরিতে। আর এই যে বাবা পাঠিয়েছে দেখো কমলা লেবু নাতনির জন্য, এই যে কমলা লেবু। আর এই যে আমার এই লেগিংসটা, মা আগে একটা কালার এনেছিল, ওটাকে চেঞ্জ করিয়ে এই যে বটল গ্রিন কালারটা এনেছি, সেটা নিয়ে। ও আমাকে দিচ্ছ? থ্যাংক ইউ। সবাইকে দিয়ে খেতে হয়। মামুনি দিচ্ছে, নাও। আর এই দেখো আমাদের বাড়িতে কে এসছে, নতুন অতিথি, ফার্স্ট টাইম আসলো। এই যে এটা হচ্ছে মামির বোন, এই যে যাদবপুরে থাকে, তো এসছে আমাদের বাড়িতে একটু ঘুরে গেল। হ্যাঁ তাও, হ্যাঁ হ্যাঁ, একা এসছে। হ্যাঁ আমি বললাম আর একদিন আসতে সবাই মিলে, তাই না? গল্প হলো না, একটু টাইম আর কি বসলো, এই 15-20 মিনিট। আমার ভালো লাগে না তো, আমি পুজো দিতে দিতে আর কি গল্প করলাম, তো আমি বেশ একটু বসবো, এটাই ভালো লাগে। হ্যাঁ দুই মামার ঘরে গেছিলো, এখানে আসলো, এই সবাই মিলে একটু গল্প হলো, অনেকদিন পরেই দেখা হলো। ঠিক আছে চলো তোমাদেরকে দেখালাম, নতুন আমার ব্লগে এই প্রথমবার। এই দেখো আমাদের আজকে লাঞ্চ মেনুতে রয়েছে বেগুন ভাজা আর একটু ডিমের ঝুড়িও রয়েছে, মাম্মা খেয়েছে আর একটু আছে। আর এখানে আলু ভাজা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে দেখো টমেটোর ডাল ধনে পাতা দিয়ে। আর এই যে এখানে হয়েছে দেখো আমুদি মাছের ঝাল সিম দিয়ে ধনে পাতা দিয়ে করা হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর এই দেখো মাম্মা আর একটা জিনিসও করেছে, সকালেও একটা করেছিল, এই দেখো এখন একটা করেছে। ওর এই যে রাবার ব্যান্ডগুলো দিয়ে এই দেখো চোখ করেছে, এরকমভাবে সব ফেস করেছে সব বিভিন্ন কালার দিয়ে। আর এই দেখো চোখ নাক মুখ সব করেছে পিঙ্ক, এটা গ্রিন দিয়েছে, এটা ব্লু দিয়েছে। দেখি বাবা দেখো মাথার থেকে বের করেছে সুন্দর। গুড ইভিনিং। দেখো বিকেলবেলায় মাওরা চলে গেল, ওদেরও বিয়েবাড়ি আছে। আর এই দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি, এই যে জাম কালারের শাড়িটা পরেছি, এটা মামুনি, মামুনি শাড়িটা আজকে পরেছি বললো পরতে। আর এই যে মাম্মাও রেডি হয়ে গেছে, যাচ্ছি আমাদেরই পাশের ঘরের ফ্ল্যাটের আর কি, সবাই চলে এসছে, গৃহ প্রবেশের খাওয়া দাওয়া আছে, সেখানে গেছে। দেখো ভাই চল। এই দেখো এখানে সবাই রয়েছে, যে মামি এসেছে, ছোটমণি, মামা, সবাই একসাথে যাচ্ছি, বড়মণি একটু পরে আসছে, চলো। আর এই দেখো চলে আসলাম, তো এই এনাদের ঘরেই আজকে আমাদের গৃহপ্রবেশের নিমন্ত্রণ, আমাদের একদম পাশের ঘরেই, তো সবাই মিলে আসলাম, গিফটটাও দিয়ে দিলাম সবাই। আর এখানে আমরা একটু ঘরটাও ঘুরে ঘুরে আর কি দেখছি, উনি দেখাচ্ছেন হ্যাঁ কীরকম কি, বেশ সুন্দর হয়েছে, বেশ না খুব ভালোই হয়েছে, মানে নতুন জায়গা, লাইট জ্বললে সব কিছুই খুব ভালো লাগে। আর দেখো ডাইনিংটা এরকমভাবে প্রিন্ট করা, আর ঝাড়টাও ভীষণ সুন্দর, ডাইনিং রুমটাও খুব ভালো হয়েছে। আর মাম্মা তো ঘুরে ঘুরে দেখছে, আরও ব্লগসটা হাতে করে নিয়ে চলে এসছে,
তো যাই হোক, এইদিকের কাজ মিটিয়ে এবার আমরা চলে আসলাম একদম নিচে, ফ্ল্যাটের নিচে। এখানে যে গ্যারেজ, সেখানেই খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে একসাথে। তো এখানে আমরা বসে পড়েছি, আমি, মামি, মামুনি, সানা, আর ওইদিকে মণিমারা সবাই বসেছে। তো কি কি মেনু হয়েছে তোমাদের বলি। হয়েছে কড়াইশুঁটির কচুরি, ভেজিটেবিল চপ, স্যালাড, আর মটরশুঁটি আলু দিয়ে আলুর দম হয়েছিল, আর ফ্রাইড রাইস, পনির, আর হচ্ছে কাতলা মাছের দই কাতলা করেছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা। এই হচ্ছে মেনু ছিল। তো এই দেখো চলে এসেছি নিমন্ত্রণ বাড়ির থেকে। দেখতেই পেলে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। রিং লাইট এখানে, আমি এখন রিলস বানাচ্ছিলাম, এটা ওই ঘরেই থাকে, মাম্মার জন্য আর এই ঘরে আনি না। চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে, এখন ফ্রেশ হবো। আজকের মতন তাহলে তোমাদের সাথে, টাটা, গুড নাইট।